শিলচর রামনগর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় 8 জন পুলিশ কর্মী সহ 11 জন আহত হয়েছেন, এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে শিলচর রামনগর বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ে করিমগঞ্জ পুলিশের একটি গাড়ি। সূত্রের খবর, শিলচর মেডিকেল কলেজ থেকে 2 অভিযুক্তকে জিম্মায় নিয়ে করিমগঞ্জ পুলিশের একটি সুমো গাড়ি দ্রুত গতিতে যাওয়ার পথে বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতরভাবে আহত হয়েছেন গাড়িতে থাকা পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত হন তারাপুর ফাঁড়ির ইনচার্জ। তারপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কর্মীদের এবং বাকি আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে মেডিকেলে এদের চিকিৎসা চলছে। আহত পুলিশ কর্মীরা হলেন হেড কনস্টেবল অজিত নাথ লস্কর, সুসেন শুক্লবৈদ্য, বাবুল হুছেইন, হাবিব উদ্দিন, সুরমান আলী, কালিম উদ্দিন, নজরুল হুছেইন এবং আব্দুল কাদের। সঙ্গে আহত হয়েছেন 2 অভিযুক্ত এবং রাহুল নামের সুমো চালক। আহত সুসেন শুক্লবৈদ্য এবং অজিত নাথের অবস্থা সংকটজনক বলে সূত্রের খবর। গাড়িটিতে 2 অভিযুক্ত সহ সর্বমোট 11 জন লোক ছিলেন। করিমগঞ্জ জেলে থাকা বিচারাধীন 2 অভিযুক্তকে আদালতের নির্দেশ অনুযায়ী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন পুলিশ কর্মীরা। চিকিৎসা সেরে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয়েছে করিমগঞ্জ পুলিশ সুপারকে। করিমগঞ্জ পুলিশ সুপার কাছাড়ের পুলিশ সুপারের সাথে যোগাযোগ করেন তাদের উন্নত মানের চিকিৎসা করার জন্য। কাছাড়ের পুলিশ সুপার তাদের উন্নত মানের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করেন। বর্তমানে আহতদের অবস্থা মোটামুটি সুস্থ বলে সূত্রের খবর। শিলচর থেকে অজিত দাসের রিপোর্ট, সিএনএন 24 নিউজ।